নমস্কার বন্ধুরা টেস্ট ভেজ রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম নতুন স্বাদের চটপটা আর টকঝাল মিষ্টি স্বাদের আলু পটলের একটা নিরামিষ রান্না আর একই রকম আলু পটলের রেসিপি খেতে একদমই যখন ভালো লাগে না একবার এইভাবে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন গরম ভাতের সাথেই বলুন বা রুটির সাথে রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেখুন আলু আর পটল কেটে নিয়েছি তো আলু পটলকে ঠিক এই রকম করে কেটেছি আর খুব বড় কিন্তু আলুগুলোকে কাটিনি পটলের সাথে সামঞ্জস্য রেখেই কেটেছি আর দেখুন পটলটাকে আমি কিভাবে কেটেছি একটু দেখিয়ে দিচ্ছি একটা পটলকে আমি ওপরের পটলের যে পাতলা খোসা সেটাকে চেছে ফেলে দিচ্ছি খোসা কিন্তু পুরোপুরি ছাড়াচ্ছি না দুটো ধার অল্প করে কেটে নিয়ে এবার পটলগুলোকে হালকা মোটা মোটা করে এই রকম গোল গোল করে কেটে নিচ্ছি তো পটলগুলোকে কিন্তু আমি ঠিক এই রকম করে কেটে নিয়েছি আর পটলের মধ্যে যদি এই রকম বীজ না থাকে কচি পটল হয় তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো হবে তো চেষ্টা করবেন একটু কচি পটল দিয়ে রান্নাটা করার এবার রান্নাটা শুরু করব কড়াইতে এক চামচ মতন তেল গরম করে নেব এবার কেটে নেওয়া আলু পটল সামান্য লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু মাঝারি আঁচেই ভাজছি তাতে করে পটলটাও কিন্তু তাড়াতাড়ি ভাজা হয় আর তেলটাও কম টানে আর পটল কিন্তু ঢেকে ভাজার দরকার নেই খুব বেশি নরম করে কিন্তু আলু পটলকে ভাজবো না মোটামুটি আমি সেভেন্টি পারসেন্ট মতন আলু পটলকে ভেজে তুলে নিয়েছি আরও একটু তেল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার জন্য একটা শুকনো লঙ্কা সামান্য করে একটু রাই সরষে আর তার সাথে একটু হিং আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি এখানে আমি মিহি করে আদা কুচিয়ে রেখেছি তার সাথে কাঁচা কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে কয়েকটা কারিপাতা এবার তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এই ফোড়নটাই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এই ফোড়নের জন্যই কিন্তু রান্নার স্বাদ গন্ধ হয়ে যাবে অসাধারণ দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের বেটে নেওয়া টমেটো টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এক চামচ বেসন সামান্য করে একটু ধনের গুঁড়ো ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ দিয়ে খুব ভালো করে এবার এই টমেটোর সাথে মশলাটাকে কষিয়ে নেব খুব বেশি মশলাপাতি এই রান্নাতে প্রয়োজন নেই অল্প মশলাতেই কিন্তু এই রান্নার স্বাদটা হয়ে যায় দারুণ সুন্দর তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে নেওয়া আলু পটল স্বাদ মতন লবণ আর স্বাদ মতন মিষ্টি দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি রান্নাটা যেহেতু বেশ একটু চটপটা স্বাদের হয় তাই চেষ্টা করবেন এই টক ঝাল মিষ্টি এগুলো একটু বেশ টান রাখতে তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো লাগবে তো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আলু পটলের সাথে মশলাকে এবার অল্প করে একটু জল দিচ্ছি রান্নাটা যেহেতু শুকনো হবে তাই যা যাতে আলু পটল একটু ভালো করে সেদ্ধ হয় জলটাকে কিন্তু সেই হিসাবেই দেবেন তো খুব বেশি কিন্তু ঝোল যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে তো এবার জলটা ফুটতে শুরু করলে একটা ঢাকা দিয়ে আমি কম আঁচে রেখে কিছুক্ষণ রান্না করব। যতক্ষণ না আলু পটল ভালো করে সেদ্ধ হচ্ছে দেখুন মোটামুটি মিনিট পাঁচের পর ঢাকাটা সরিয়ে নিয়েছি জলটাও কিন্তু একদম টেনে গেছে আর একটু চেক করে নিচ্ছি আলু পটল ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো আলু পটল সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার কিন্তু এই রান্নাটা প্রায় শেষের মুখে কিন্তু আরও একটু টুইস্ট কিন্তু এই রান্নাতে আছে তো গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করার মিনিট মিনিটখানিক আগে এখানে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর আর্ধেক পাতিলেবুর রস তো এতে কিন্তু রান্নাটা বেশ আরেকটু চটপটা স্বাদের হয় বেশ টক ঝাল মিষ্টিটা চো টান হবে আর রান্নাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা নিজেদের স্বাদ মতন কিন্তু এর টেস্টটাকে ব্যালেন্স করে নেবেন এবার ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো তবে লেবুর রস দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করলে তেতো হয়ে যেতে পারে তাই জাস্ট এই লেবুর রস দেওয়ার পর একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে গরম ভাত বলুন বা রুটি পরোটা এই রেসিপি খেতে কিন্তু অনবদ্য লাগে আপনারা রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা একটু অন্য ধরনের রান্না খেতে পছন্দ করেন অন্য স্বাদের তাদের কিন্তু রান্নাটা ভালো লাগবেই লাগবে তাহলে সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে